আজ করে নেব ম্যাগি স্যুপ, তার জন্য ম্যাগি নিয়েছি। এবার সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নেছি। সাদা তেল দিয়ে দেব, অল্প করে দিয়ে দেব আদা রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ভেজে নেব পেঁয়াজ কুচি, ভেজে নেব। আমি এই সবজিগুলো দেব, কেটে ধুয়ে নিয়েছি। ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, ব্রকলি, বাঁধাকপি, বিনস আর গাজর সব দিয়ে ভেজে নেব। দেবো সয়া সস, দিয়ে দেবো ভিনেগার, দিয়ে দেবো টমেটো সস, ভেজে নেব। দেবো ম্যাগি মশলা, ভেজে নেব একটু, দিয়ে দেবো গরম জল, দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। আমি কর্নফ্লাওয়ার দেবো না, ম্যাগির কিছুটা বেটে গুঁড়ো করে দিয়ে দেবো। ম্যাগিটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা এখন দিয়ে দেবো, দিয়ে দেবো গুঁড়ো করা ম্যাগি, ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ, ফুটিয়ে নেব। এবার কিছুটা ম্যাগি এর মধ্যে দিয়ে দেব। ম্যাগি স্যুপটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ম্যাগি স্যুপটা নামিয়ে নিচ্ছি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, উপর থেকে দিয়ে দেব কিছুটা ম্যাগি, এভাবে তোমরা একবার তৈরি করে নাও ম্যাগি স্যুপ, সবার পছন্দ হবে, ছোটদের তো খুব পছন্দ হবে। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।